দাদশ সংসদ নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে তবে অংশগ্রহণমূলক হয়নি বললেন সিসি কাজী হাবিবুল আউয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবার প্রতিশ্রুতি চার্লস বাইকলি। টিআইবি সরকার বিরোধী কার্যক্রম করছে তারা বিএনপির দালাল অভিযোগ ওবায়দুল কাদেরের। পাঁচ বছরের ব্যবধানে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে তিন গুণ অসহায় ক্রেতা বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ভয় দেখিয়ে পণ্যের দাম তদারকি করা যাবে না বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী রমজানের সুযোগ না নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। তীব্র শীতে বিপর্যস্ত সারাদেশে জনজীবন শৈত্যপ্রবাহের কারণে পঞ্চগড় কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কক্সবাজারের চিংড়ি ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলছে র‍্যাব খুনি শহীদুল ইসলাম লিটন সহ ১৪ জন গ্রেফতার। প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ৪৮ ঘন্টার মধ্যে ইরানে পাল্টা হামলায় অন্তত ৭ জনকে হত্যা করেছে পাকিস্তান। মিশর সীমান্ত দিয়ে গাজায় ঢুকেছে চিকিৎসা সামগ্রী ইয়েমেন ও লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও হুথি যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে জিরোনা এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১ পয়েন্ট পেছনে পড়েছে।